আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 19তম গ্রেডে বেসামরিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, চাকরি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে। এখানে যে পদগুলো শূন্য রয়েছে সেগুলো পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদটি রয়েছে জুনিয়র ইন্সপেক্টর গ্রেড 13, এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিষয়সমূহে এইচএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পাশে ভকেশনাল থেকে অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিষয়ে এসএসসি বা সমমান ভকেশনাল থেকে পাশ করতে হবে। এরপরে যে পদটা রয়েছে ড্রাফটসম্যান দ্বিতীয়তম গ্রেডে, এটা হচ্ছে গ্রেড 13তম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করা হবে। এখানে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাশ করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সহকারী লিভিং ম্যান 14তম গ্রেডে, এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশে ভকেশনাল থেকে অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে এ পদের জন্য আবেদন করতে পারবেন। এ পদের জন্য আবেদনের এই দুটো পদের জন্য আবেদনের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক 1 থেকে 9 নম্বর পদের জন্য এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে রয়েছে হাইলি ফিল্ড মিস্ত্রি, যেখানে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশে ভোকেশনাল থেকে এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। হাইলি ফিল্ডে আবেদনের জন্য 15তম গ্রেডে এই পদে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশ করতে হবে অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাইলি ফিল্ড গ্রেড 2-এ 16তম গ্রেডে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশে এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকলে এ পদের জন্য আবেদন করতে পারবে। এরপরে যে পদটি রয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি। এরপরে রয়েছে স্কিড ফিল্ড গ্রেড, যেখানে 17তম গ্রেডে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাশে আবেদন করা যাবে। সেমি স্কিল্ড, এখানে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাশে আবেদন করা যাবে। এবং সেমি স্কিপ্ড গ্রেড 2-এ 19তম গ্রেডে আবেদনের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাশে আবেদন করা যাবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স 23 অক্টোবর 2022 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রয়োজন হবে। প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের এক কপি, এক সেট ফটোকপি প্রয়োজন হবে সত্যায়িত করা। এছাড়া আপনার নাগরিকত্ব সনদ অথবা আপনার যদি কোনো কোঠা থাকে, কোঠার সপক্ষে যে সকল সনদ প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে প্রয়োজন হবে। আবেদন করার জন্য bndcp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আগামী 23 অক্টোবর 2022 বিকেল 5টার মধ্যে। উক্ত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। SMS-এর মাধ্যমে ফি প্রদান আপনাকে প্রয়োজন হবে। 2টি SMS করতে হবে, তার জন্য প্রয়োজন হবে প্রথম যে পদগুলো রয়েছে 1 থেকে 6 নম্বর পদ, তার জন্য 224 টাকা, এবং 7 থেকে 9 নম্বর পদের জন্য প্রয়োজন হবে 112 টাকা। এর জন্য টেলিটকের মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে লিখবেন BNDCP স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি, যেটা আপনি অনলাইনে আবেদন করার পর পাবেন, সেই ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222-তে। এরপর দ্বিতীয় SMS করবেন, দ্বিতীয় SMS-এ আবার লিখবেন BNDCP, এরপর স্পেস দিয়ে লিখবেন ES, স্পেস দিয়ে পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন 16222-তে। 2টি SMS-এর মাধ্যমে আপনার ফি কেটে নেবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। এ ছিল বিস্তারিত। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।